বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। এদিন আদিবাসী নাগরিকদের যেভাবে বঞ্চিত করে রেখেছে রাজ্য সরকার, সেই বিষয়ে এদিন তুলে ধরা হয়েছে সাংবাদিক বৈঠকে। পাশাপাশি বন দপ্তরে যেভাবে নিয়োগ করা হচ্ছে, কাঠমানি নিয়ে নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। বিজেপির কোচবিহার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। আদিবাসী নাগরিকদের বঞ্চিত করে রেখেছে রাজ্য সরকার, সেই বিষয়ে এদিন আলোচনা করা হয়েছে এই সাংবাদিক সম্মেলনে। পাশাপাশি বন দপ্তরে যেভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং তার সঙ্গে যেভাবে কাঠমানি নিয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে, সেই বিষয়ে অভিযোগ তুলেছেন সাংসদ খগেন মুর্মু। কি জানিয়েছেন তিনি শুনব। আজকে তারা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে সেখানে জয়ী করেছেন আমাদের লোকসভাতে। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আমাদের যে এখানে যে ১৬টা আদিবাসী যে রিজার্ভ সিট আছে, আমরা এই ১৬টা আদিবাসী রিজার্ভ সিটে একটাও সিটে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারবে। আমরা এই উত্তরবঙ্গে ৮টা রিজার্ভ সিট আছে, দক্ষিণবঙ্গে ৮টা রিজার্ভ সিট আছে। এই ১৬টা যে আদিবাসী রিজার্ভ যে আমাদের যে বিধানসভা সিট, এই ১৬টাতে জয়ী হবে। পাশাপাশি আমরা সমস্ত সিটে এখানে মানুষ আজকে সমস্ত সিটেই আপনারা দেখতে পাচ্ছেন মানুষ তারা দলে দলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে এবং সবাই আজকে ভারতীয় জনতা পার্টির যে লড়াই সংগ্রাম তার যে আন্দোলন সেই আন্দোলনে পাল্টাচ্ছে। ফলে আমরা এখন এই তৃণমূল কংগ্রেস যতই হচ্ছে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, তত তারা হিংসু হচ্ছে। তারা চেষ্টা করছেন যে আরও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের খুন করছে, পদাধিকারীদের খুন করছে, নির্বাচিত প্রতিনিধিদের তাদের খুন করা হচ্ছে। এখন তিনি বলতে চাইছেন যে মানুষ যখন সরে যাচ্ছে, এখন বলছেন আমি দুয়ারে দুয়ারে সরকার পাচ্ছি। উনি বলছেন এখন দুয়ারে দুয়ারে সরকার চাচ্ছে। তা এতদিন তাহলে কোথায় ছিল সরকার? তা আমার এখন হচ্ছে তার চলে যাওয়ার মুখে মানুষ যেখানেই যাবেন আপনি, যে মানুষ সবাই বলছেন যে তৃণমূল কংগ্রেস যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি আসছে। তো এই যে যাওয়ার মুখে তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার মুখে এখন বলছেন দুয়ারে দুয়ারে সরকার। আসলে দুয়ারে দুয়ারে সরকার যাওয়া না, আসলে হচ্ছে দুয়ারে দুয়ারে উনি আবার কীভাবে লুট করবেন মানুষকে, সেই লুট করবার জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং সেখান থেকে মানুষের সমস্ত কিছু দেখে আগামী দিনে যাতে একটু ভয় দেখানো যায়, আবার সন্ত্রাস তৈরি করা যায়, মানুষকে কীভাবে ধোকা দেওয়া যায় তার জন্য তিনি চেষ্টা করছেন। যতই চেষ্টা করুন না কেন, তিনি এই যে ২০২১ সালের যে বিধানসভার সাধারণ নির্বাচন, এই নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস হচ্ছে তারা পরাজিত হবে। ১৪তলা থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো ওই যে মুক্ত হাওয়া খাচ্ছেন ওখানে, ওই মুক্ত হাওয়ার খাওয়া মুক্ত হাওয়া। দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, বিভিন্ন নামিদামি কোম্পানি ফার্নিচারের এক বিপুল সম্ভার। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের ফার্নিচার দিয়ে আপনার ঘরকে আরও সুন্দর করে তুলবে। একবার আসুন, পছন্দ হবে নিশ্চিত। দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, দাউগুড়ি, তুফানগঞ্জ রোড, কোচবিহার। হ্যাপি প্রাইজেস টু সেলিব্রেশন ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার। সোফা আইটেমের ওপরে ফ্ল্যাট 20% অফ, এছাড়া সমস্ত ফার্নিচারের ওপরে থাকছে সর্বোচ্চ 30% অফ। এই অফার চলবে সীমিত সময়ের জন্য।